হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুরু করছি নতুন একটি ব্লগ। এখন রয়েছে কুমিল্লার খুবই ফেমাস একটি রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টে সম্প্রতি ভাইরাল হয়েছে। এটা হচ্ছে গিয়ে কুমিল্লা শহর থেকে 30 কিলোমিটার দূরে চিউরা নামক জায়গায় পড়েছে। তো চলুন এই রেস্টুরেন্টটা ঘুরে দেখি এবং আপনাদের সঙ্গে সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স শেয়ার করি। আর এটা হচ্ছে এই কাবাব এক্সপ্রেসের মেইন গেট বলা হয় বা এন্ট্রেন্স পয়েন্ট বলে। এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন, এখানে বসার খুব সুন্দর একটা জায়গা রয়েছে, প্লেস রয়েছে। আর এই ডান পাশে এই পাশটা হচ্ছে গিয়ে পার্কিং, যারা গাড়ি পার্কিং করতে চান এখানে গাড়িটা পার্কিং করতে পারবেন। আর এটা হচ্ছে ঢাকা চিটাগাংয়ের হাইওয়ে। এই ঢাকা থেকে যে বাসগুলো চিটাগাং বা ফেনীর দিকে যায় সেই পাশটা হচ্ছে এটা। তো আমি চলুন একটু ভিতরে যাই, ভিতরে গিয়ে আপনাদের মেইন যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, আসুন। আর এই হচ্ছে এই কাবাব এক্সপ্রেসের যে মূল জায়গা যেখানে মানুষ আসলে বসে খায়। বিশেষ করে এখানে ফুলের বাগান দিয়ে প্রত্যেকটা জায়গা মুখরিত বলা চলে, কারণ বহু প্রজাতির ফুল এখানে কিন্তু রয়েছে। If I got every word perfectly weighted on a thin piece of paper, would it make any difference? Would it change for the better if I wrote you a poem? কাবাব এক্সপ্রেসে যারা এসিতে বসে খাবার খেতে চান, এটা হচ্ছে সেই এসি রুম। এখানে ভিতরে বসার কিছু অ্যারেঞ্জমেন্ট রয়েছে, যেমন মোটামুটি 10-15 জন বসতে পারে এই জায়গাটাতে। আর এটা তো ফুল এসি, এখন যদিও একটু ঠান্ডার দিন এর কারণে এসিগুলো বন্ধ রয়েছে। এরকম বিল্ডিং আরেকটা আছে যেখানে এসি রুম আছে, তো চাইলে কেউ বাইরের সাইড এবং ভিতরের সাইড দুই জায়গায় বসে খেতে পারবেন বা সময় পাস করতে পারবেন। তো চলুন আমরা আরও কিছু জায়গা ঘুরে দেখি। আর এই কাবাব এক্সপ্রেসের সবচেয়ে যে আকর্ষণীয় যে জায়গাটা, এখন আমি যাব সেই জায়গাটাতে, সেটা হচ্ছে একটা লেক ভিউ পয়েন্টে বসে আপনারা সময় পাস করতে পারবেন এরকম একটা জায়গা। এই যে দেখুন, এটা মোটামুটি একটা লেক ভিউই বলা চলে, কারণ চারদিকে কিন্তু বিভিন্ন ফুলের বাগানের পাশাপাশি একটা সুন্দর একটা লেক রয়েছে। হ্যাঁ, তো এই লেকটার মাঝখানে একটা সুন্দর দ্বীপের মতো দেখা যাচ্ছে। চলুন আমরা ওই জায়গাতে যাই। আর এই ডান পাশে যে জায়গা দেখতে পাচ্ছেন, এই ছোট ছোট ঘর, এখানে বসেও কিন্তু আপনারা আপনাদের খাবার খাওয়ার জন্য অপেক্ষা করতে পারেন বা এখানে বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে অনেক। আর এই যে দেখুন, দুইটা দোলনা রয়েছে, এখানে বসে সুন্দর মতো ছবি তোলা যায়। আর বিশেষ করে কিন্তু এখানে লেক ভিউ আছে দেখুন। আর এই পাশটা আর এই পাশটাতে কিন্তু ছবি তোলা যায়, সামনে সুন্দর একটা লেকের মতো আছে, বিল বলা চলেও, অবশ্যই এটা লেক বললেও ভুল হবে, বিল। আর এখানে কিন্তু অনেক ধরনের পাখি আছে। আর সামনে যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইন্ডিয়ার বর্ডার, ইন্ডিয়ার বর্ডারের সাথেই কিন্তু এই রেস্টুরেন্ট। আর এই পাশটা হচ্ছে মোটামুটি অনেক বড় একটা জায়গা নিয়ে, তো আমরা প্রত্যেকটা জায়গায় আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আর সর্বোপরি এখানকার খাবারের যে মান, প্রাইস এবং কী টাইপের খাবার পাওয়া যায় সব কিছু সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। আর আমি একটু সামনের দিকে আপনাদেরকে আরও ঘুরে ঘুরে দেখাই। এখানে কিন্তু আরও বসার বেশ কয়েকটা জায়গা রয়েছে, এরকম 2-3টা দ্বীপের মতো রয়েছে। যেমন এখানে যেরকম একটা দ্বীপ আছে, সামনে কিন্তু একটা দ্বীপ আছে যেখানেও ফুল দিয়ে সাজানো, ছোট ছোট দ্বীপ বলা হয়, ওনারা একটা দ্বীপের মতোই বানাইছে যদিও। আর এই যে সামনে দেখুন, এখানে বসে এই বেঞ্চ আছে, এখানে বসে বসে সুন্দর একটা সময় টাইম পাস করা যায়। আর সামনে একটা দোলনাও আছে। রাত্রেবেলা এই জায়গাটা কিন্তু লাইটিংয়ে সম্পূর্ণ পরিপূর্ণ থাকে, তখন কিন্তু আরও বেশি ভিউ দেখা যায়। তো আপনাদেরকে আমি রিকমেন্ড করব, যারা বিকেল টাইমের দিক যদি আসেন সন্ধ্যা ভিউ সহকারে, তাহলে বেশি একটু ভিউ দেখতে পারবেন, বেশি এনজয় করতে পারবেন। বাট ছুটির দিনগুলোতে একটু বেশি ভিড় থাকে, এটা একটু খেয়াল রাখবেন।
এই রেস্টুরেন্টের বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু প্রকৃতির আদলে তৈরি করা। এখানে যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন, বিশেষ করে স্থাপনাগুলো, এই ফুলের বাগান থেকে শুরু করে তারপরে একটা লেক করেছে, সব কিন্তু প্রকৃতির আদলেই তৈরি করা, যার কারণে এই রেস্টুরেন্টটা ভাইরাল হয়েছে বলা চলে সম্প্রতি। বিশেষ করে বিকেলবেলা আর যদি ছুটির দিন থাকে তাহলে এখানে অনেক অনেক লোক থাকে। আর এখানে যে খাবারগুলো রয়েছে সব প্রত্যেকটা খাবারই কিন্তু মুখরোচক, জায়গাটা যেমন সুন্দর খাবারও মুখরোচক। আর এই জায়গাটাতে যদি আসতে চান, কারো যদি চিনতে সমস্যা হয়, তাহলে গুগল লোকেশনে যদি দেন কাবাব এক্সপ্রেস দিয়ে চিউরা নামক বা কুমিল্লাতে, তাহলে পেয়ে যাবেন। অথবা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা নাম্বার দিয়ে দিব, যে নাম্বারে যোগাযোগ করেও আপনারা এখানে সহজেই আসতে পারবেন। কেউ যদি দূর থেকে আসেন তাহলে অবশ্যই আগে ফোন করে আসবেন, তাহলে ওনাদের যে অর্ডারগুলো আছে, যে খাবারগুলো আছে, সেগুলো সহজে অর্ডার দিতে পারবেন, যাতে করে দীর্ঘক্ষণ বসে না থাকা লাগে। তো এখানে তো খুব সুন্দর সুন্দর জায়গা দেখালাম, তো এখন বলবো হচ্ছে এই রেস্টুরেন্টের যে মেনুগুলো আছে সেই মেনু নিয়ে একটু কথা। এখানে আপনারা কাবাব আইটেম পাবেন, যেরকম চিকেন, বিফ, পাশাপাশি কিছু সি ফুডও আছে। কাবাব আইটেমের মোটামুটি অনেকগুলো আইটেম এখানে আছে, আর বাংলা ফুড আছে। আর এই রেস্টুরেন্টটা ওপেন হয় সকাল 7টার সময়, সকালবেলা নাস্তার মাধ্যমে ব্রেকফাস্ট এখানে করতে পারবেন এসে, আর বন্ধ হয় রাত 1টা পর্যন্ত। তো ঠিক আছে ভিউয়ার্স, আমি চেষ্টা করেছি কাবাব এক্সপ্রেস নিয়ে খুব সুন্দর একটা ভিডিও করার জন্য, আপনাদের ধারণার জন্য দেওয়ার জন্য। তো দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।